বুধবার শহীদ ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের পৌরোহিত্যে রাজ্য নেতৃত্ব সহ বিভিন্ন পদাধিকারীদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশে এই বৈঠকে গুরুত্ব পায় আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, আসন্ন লোকসভা নির্বাচনে সরকার এবং সংগঠন কীভাবে ঝাঁপিয়ে পড়ে পুনরায় বিজেপির নেতৃত্বাধীন সরকার দেশে প্রতিষ্ঠিত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ত্রিপুরার দুটি আসনে বিজেপি জয়ী হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার সম্পর্কে আলোচনা হয়েছে এই দিন। লোকসভা নির্বাচনের আগে কীভাবে সংগঠন আরও বেশি শক্তিশালী করা যায় সেই বিষয় নিয়েও আলোচনা হয়। সামনেই আমাদের লোকসভা নির্বাচন, আমাদের বড় নির্বাচন, বড় উৎসব। গত ডিসেম্বরের 22 এবং 23 তারিখে আমাদের দিল্লিতে রাষ্ট্রীয় পদাধিকারীদের একটা বৈঠক সংগঠিত হয়। সেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে আমাদের অমিত ভাই শাহ এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির পৌরোহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী লোকসভা নির্বাচনে দলের অর্থাৎ সংগঠনের কী করণীয় কাজ সেই সম্পর্কে অবহিত করা হয়, এবং এই কাজগুলি নিয়েই আজকে মূলত আমরা আমাদের পদাধিকারী, সিনিয়র লিডার এবং যারা আমাদের বিধায়ক বিধায়িকা তাদের নিয়ে আজকে মূল বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।